আজকের পর্বে আমরা অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রতের নিয়মটা জেনে নেব। অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রত জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে করতে হয়। সোম, মঙ্গল, শুক্র ও শনিবারের ষষ্ঠী যদি পড়ে তাহলে পূজা করতে নেই। পূজা না থাকলে বাটা বা অন্যান্য দ্রব্য দিতে হয় না, কেবল নিয়ম পালন করে ব্রত কথা শুনতে হয়। এই ষষ্ঠীকে কেউ কেউ জামাই ষষ্ঠীও বলে থাকে। এই ব্রত সধবারা পোয়াতি অবস্থা থেকে নিতে পারে, আইবুড়া ও বন্ধা নারী দিয়েও করতে নেই। এই ব্রত পালন করতে করতে ছেড়ে দিলে সেই নারীর রাক্ষসী সদৃশা হয়ে থাকে। যে স্থানে পূজা করবে তথা আলপনা দিবে এবং বটের ডালপাতা সহিত একটু মাটি দিয়ে বসাতে হবে এবং তার সামনে একটা জলপূর্ণ ঘট বসিয়ে তার মুখে দই দিয়ে একটি কাঁঠালি কলা দিতে হবে। ঘটে সিঁদুর গোলা দিয়ে মা ষষ্ঠী আঁকতে হবে। পিটুলির কঙ্কন গঠন করে কাঁঠাল পাতায় রাখতে হবে। পিটুলির কালো বেড়াল গঠন করে দিতে হবে। একটি নতুন চেঙ্গাড়িতে নানা প্রকার ফল গোটা গোটা দিবে। একটি কাপড় হলুদ দিয়ে ছোপাইয়া ছয়টা বাঁশ পাতা নিতে হবে। এলো সুতোই হলুদ বাটা মাখিয়ে ছয় খাই উহাতে জড়াইতে হবে। সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের কাছে ওই কাপড় রাখতে হবে। একটি থালায় ছয়টি পান, ছয়টি সুপারি, ছয়টি কলা, ছয়টি ক্ষীরের নাড়ু ও ছয়খানি বাতাসা দিতে হবে। আর একটি থালায় নারিকেল নাড়ু, ছোলা, মটর, আম, সন্দেশ ও আলু চাল দিয়ে নৈবেদ্য সাজাতে হবে। এইভাবে প্রতি পোয়াতির এক এক দফা হবে। পূজা শেষ করার পরে মা ষষ্ঠীর ধ্যান মন্ত্রটি বলতে হবে। এইভাবে মনে মনে ধ্যান মন্ত্রটি বলে ষষ্ঠীর ধ্যান করতে হবে, তারপরে এক মনে তা শুনতে হবে। পূজার জন্য যে ফলের বাটা দেওয়া হয়ে থাকে তা জামাইয়ের পাওনা। যদি জামাই না থাকে তাহলে বড় ছেলেকে দিতে হবে। এরপরে ব্রতকথা, জামাই ষষ্ঠীর যে ব্রতকথা আছে সেই ব্রতকথা বলতে হবে। তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করতে হবে।